মাতার নাম সাইরা খাতুন, গুরুমছড়া, আনোয়ারা, চট্টগ্রাম। আমি সশস্ত্রতে বঙ্গবন্ধু যে সময় ছয় দফা ঘোষণা করি, ওই সময় আমি ছয় দফার আন্দোলনের জন্য সাতকা নিয়ে খরচের আমি গিয়েছিলাম, ছাত্রছিলাম। সাতটা নিয়ে খরচটাকে আমরা ছাত্রলীগের পক্ষ নিয়ে আন্দোলন শুরু করেছিলাম। যাক, ওই সময় আন্দোলন করার পরে সত্তরে নির্বাচন আসছে, আমরা সত্তরে নির্বাচনে অংশগ্রহণ করছি, বঙ্গবন্ধুকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করলাম। রাজনীতি করতাম আওয়ামী লীগ, যখন বঙ্গবন্ধু সাথে ভাষণ দিচ্ছেন, বঙ্গবন্ধুর ভাষণ শুনি আমরা একত্রে দেখা করছি। আমরা ভারত যাইনি, আমরা গ্রামে ছিলাম, সেন্টার ছিল আমাদের বারো হাইন চলের দ্বীপ, ওইখানে আমাদের কমান্ডার ছিল কাজী জিনিস, তারা ভারত থেকে আসছে। ভারত থেকে আসার পরে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধ শুরু করলাম। আমাদের কমান্ডার কাজী দিদি, আমরা দাদাকার অপারেশন হয়ে গেছি, আনমারা থানা অপারেশন করছি, অপারেশন করে অস্ত্র শস্ত্র যা পাচ্ছি তা নিয়ে গেছি। আমরা গইলে রাজাকার অপারেশন করছিলাম, জালালসুদ্দেরই রাজাকার, জালালসুদ্দেরই বাড়ি অপারেশন করছি, ওইখানে যথেষ্ট রাজাকার পাওয়া গেছে, তাদেরকে শেষ করে দেওয়া গেছে। এরপরে আমরা মটকলি রুস্তমঘাট ভুলবাবু ব্যাগ অপারেশন করছি, রাজাকার মারা গেছে এবং দড়ি আনছি, যারাকে দড়ি আনছি তাদেরকে খালে ডিসাইড করে দেওয়া হয়েছে। এরপরে পাঞ্জাবি আসছে, পাঞ্জাবি আসে আমাদের বাড়িঘর সব পড়ে গেছি। আমরা সাতজন আলম ছিল ওই সময়, সাতজন আলম আমাদেরকে নিয়ে বাঁশখালী পাহাড়ের উপর চলে গেল। ওইখানে সাধনপুর একটা রাজাকারের কাঁঠি ছিল, ওইটা অপারেশন করা হলো। অপারেশনের সময় সাতজন আলম মারা গেল, আরও টুকটাক অপারেশন সোখাড়া যা বারো হাই অন্যান্য জায়গায় জানতে জানতে ছোটো ছোটো খবর আছে লিগে তারা অপারেশন করছে। এই হচ্ছে আমাদের কথা। স্বাধীন হয়েছে, স্বাধীনের পরে ষোলোই ডিসেম্বর যার তারিখে স্বাধীনতা ঘোষণা করল, তারপরে ভারতীয় সৈন্য লাগিয়ে হেলিকপ্টারে ল্যান্ড করি। তারপর তারা যখন আসছে তাদের সাথে আমরা বটতলি শাহ মুসলিয়ার এসএমাউলিয়া হাই স্কুলে আমরা সেটা নিয়েছি, এসএমাউলিয়া হাই স্কুলে ওইখানে বিভিন্ন মুক্তিযুদ্ধ সব ওইখানে দল হয়েছে, দল হয়েছে। ওইখান থেকে খবর পাওয়া গেছে ফজল কাজ সদিনী, ফজল কাজ সদিনীকেই বোন নিয়ে বারমা চলে এসেছে। তারপরে আমরা ফজল কাজ সদিনীকে গ্রেপ্তার করে গেছি, আনি ইয়াকুব আলী সদীর বর্তমান রুস্তমার ইয়াকুব আলী সদীর বাড়িতে রাখছি। এরপরেও একটা অনুরোধ করছে আমাকে বাঙালি সৈন্যের কাছে হস্তান্তর করবেন না, আমাকে ভারতীয় সৈন্যের কাছে হস্তান্তর করবেন। তারপর একাডেমি মেরি একাডেমি ভারতীয় সৈন্য শেল্টার নিয়ে তার নেতাগিরা ওরা সমুদ্রে আগুন দেব, সমুদ্র করে দেবো।